আসসালামু আলাইকুম। কমপ্লেক্স অ্যানালাইসিসের সাজেশন এবং পরামর্শমূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিস এই যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই 2024-এ যারা পরীক্ষা দিবেন, 2022 শিক্ষাবর্ষের 2019-20 সেশনে যারা আছেন তাদের জন্য। ওকে, আচ্ছা, প্রথমে পরামর্শ যেটা বলছি আর কি, সেটা হলো যে আমাদের এই সাবজেক্টে মোট 6টি অধ্যায় আছে, 6টি চ্যাপ্টার আছে। এই 6টি অধ্যায়ের মধ্যে আমাদের সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই, আমরা চ্যাপ্টার 5 যেটা এটা সম্পূর্ণ বাদ দিব। আমরা জানি যে আমাদের গ বিভাগে মোট 8টি প্রশ্ন আসে, বাট আমাদের অ্যান্সার করতে হয় 5টি। তো এই যে পঞ্চম অধ্যায় এটা আমরা কেন বাদ দিব, এটা একটু জটিল আছে এই কারণে। তো এখানে থেকে একটা প্রশ্ন গ বিভাগে আসে যে কোনটুর সমাকলন পদ্ধতিতে মান নির্ণয় করো। তো আমরা ওই প্রশ্নটাকে যদি বাদ দিই তাহলে আরও 60টি প্রশ্ন কিন্তু গ বিভাগে থাকে। ওকে, এটা এই অধ্যায়ের যে প্রশ্নটা আছে এটা যদি আমরা গ বিভাগকে থেকে বাদ দিই তাহলে আরও কয়টি প্রশ্ন থাকে, 60টি প্রশ্ন। তা আমাদের অ্যান্সার করতে হবে 5টি। সুতরাং এই অধ্যায় বাদ দিলে আমাদের আসলে কোনো প্রভাব ফেলবে না। ওকে, আমরা 100% অ্যান্সার করতে পারবো। তো এটা বাদ দিব, এরপরে বাকি যে অধ্যায়গুলো আছে, প্রথমত একেবারে ইজি একটা চ্যাপ্টার, এটা সবাই পারবেন। বাকি অধ্যায়ের মধ্যে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে, চ্যাপ্টার 2, তারপরে 3, 4 এবং চ্যাপ্টার 6, এই অধ্যায়গুলো আমরা শিখবো। ওকে, তাহলেই হবে। আচ্ছা, আমি প্রথমে আপনাদের জন্য এবছর যারা পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য এবং প্রমাণ আছে সেগুলো একটু দেখাচ্ছি, এরপরে অধ্যায়ভিত্তিক দেখাবো। ওকে, আচ্ছা, প্রথম একটা প্রমাণ দেখি সবাই, যে এফ অফ জেড ইকুয়াল ইউ অফ এক্স ওয়াই প্লাস আই বি অফ এক্স ওয়াই ফাংশনের বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করো। তো এই প্রশ্নটা আমরা ভালোভাবে দেখব, 2021-এ আসছিল, সেটা হচ্ছে যথেষ্ট শর্ত। ওকে, তো যথেষ্ট শর্ত যেহেতু 2021-এ আসছে, এইবার প্রয়োজনীয় শর্ত যেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ওকে, এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে পড়বেন। হ্যাঁ, চ্যাপ্টার 2-এর 8টি প্রশ্ন দেখি, প্রমাণ করো যে ধ্রুবক মডুলাস বিশিষ্ট প্রত্যেক বৈশ্লেষিক ফাংশন হচ্ছে ধ্রুবক। এই প্রশ্নটি অনেকবার আসছে। তো এই দুইটা চ্যাপ্টার 2-এর এবং 8টা প্রশ্ন হচ্ছে সিআর কুসি রাইমান ইকুয়েশন সমীকরণ 4 সমীকরণ যেটা আছে সেটার পোলার আকারে প্রমাণ। তো এই তিনটা প্রশ্ন আমরা ভালোভাবে দেখব চ্যাপ্টার 2-এর। ওকে, তৃতীয় অধ্যায়েরও 3টা প্রশ্ন দেখি, কোসির সমাকলন সূত্র, তারপরে কোসির সমাকলন উপপাদ্য। ওকে, সো এই দুইটা আমরা ভালোভাবে দেখব। 2021-এ প্রথম অন্তরকের জন্য কোসির সমাকলন সূত্র ওইটা আসছিল। ওকে, ওইটা দেখার দরকার নেই, আমরা এই দুইটা দেখব, একটা হচ্ছে সমাকলন সূত্র আর একটা হচ্ছে সমাকলন উপপাদ্য। তো আর একটা উপপাদ্য হচ্ছে এই সব এই যে অধ্যায়টি আছে তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে লিওবিলের উপপাদ্য, এটা দেখবেন। আর চতুর্থ অধ্যায়ের একটা উপপাদ্য দেখবেন, সেটা হচ্ছে লরেন্ট উপপাদ্যের বর্ণনা এবং প্রমাণ। সো এইগুলো দেখলে হবে। ওকে, সো এবার আমি অধ্যায়ভিত্তিক দেখানোর চেষ্টা করতেছি, আসলে লেখার চেষ্টা করছিলাম বাট এগুলো লিখতে অনেক সময় লাগে। আমি দেখাই, হ্যাঁ, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাই যেগুলো পড়লেই হবে, ভালো একটা মার্কস কমন পাবেন। ওকে, চ্যাপ্টার 1-এ আসি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 6 এবং 7 নম্বর, এখান থেকে আশা করি একটা আসবে। ওকে, 6 নম্বর প্রশ্নটি আশা করি দেখা গেছে, দেখেন বিভিন্ন সময় প্রশ্নটি আসছে, জোর সংখ্যক সালে আসতেছে বারবার। এরপরে 7 নম্বর যে প্রশ্নটি আছে, কস এইচএস এইচ জেড ইকুয়াল টু এবং এখানে যে প্রশ্নটি আছে চিত্র অঙ্কন করো, এই প্রশ্নটি অনেকবার আসছে। তো এই দুইটা প্রশ্ন ভালোভাবে দেখবেন, পাশাপাশি এই দুইটা দেখে এরপরে 4 নম্বরটা দেখবেন। ওকে, আমি সিরিয়াল বলে দিচ্ছি, 6, 7, 4, এইভাবে। এটি গ বিভাগের প্রশ্নগুলো আর কি। গ বিভাগে আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন। ওকে, এই যে 1, 2। আচ্ছা, এবার আসি খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেখি সবাই, এগুলো এটা আগেও দেখেছি ওখানে সকল সমাধান। আচ্ছা, এই কোয়ালিটির যে প্রশ্নগুলো আছে এগুলো আশা করি আপনারা সবাই পারবেন, এগুলো আপনারা দেখলে হবে, চিত্র অঙ্কন এবং এটা তো বলছি এই সেম কোয়ালিটির, প্লাসের জায়গাতে হচ্ছে মাইনাস। যাই হোক, এগুলো আপনার আশা করি নিয়ম যদি দেখে রাখেন আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন। ওকে, আর এটা আমি ওখানে দেখাইছিলাম যে একটা প্রমাণ, এটা দ্বিতীয় অধ্যায়ের, বাট এটা এখানে দিয়ে দিচ্ছে। যাই হোক,
তাহলে এটাও পড়বেন অবশ্যই। সাবজেক্ট টুতে আসি, হ্যাঁ সাবজেক্ট টুতে আসছি, গ বিভাগ আগে দেখাই। তো এটার কথা তো আগে বলছিলাম, পোলার আকারে কুসি রাইমান সমীকরণের বর্ণনা এবং প্রমাণ। আচ্ছা এটা দেখবেন, আর পাশাপাশি এটা একুশে আর্টসে সম্ভবত এই কোয়ালিটির যে প্রশ্নগুলো আছে আপনি একটু ভালোভাবে দেখে নেবেন, যে আশা করি দেখা গেছে এই কোয়ালিটি প্রশ্ন 2021 আর্টসে। বাট আপনারা একটু নিয়মটা দেখে যাবেন, আরও কিছু প্রশ্ন আসছে তাহলেই হবে। ওকে, তো 2021 এই প্রশ্নটাই আসছিল। ওকে, আর এরপরে 8 নম্বর যে প্রশ্নটা আছে আপনারা এটা দেখবেন। তো এগুলো ছিল গ বিভাগের, এবার খ বিভাগের কিছু প্রশ্ন দেখি। যে এটার কথা বলছিলাম যে বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা করো, বর্ণনা এবং প্রমাণ। আর হারমোনিক, হ্যাঁ একটা হারমোনিক ফাংশন, এটার কখন বৈশ্লেষিক হবে। তো এই কোয়ালিটি প্রশ্ন যেটা আছে এগুলো আপনারা পড়বেন, হারমোনিক অনুবন্ধী বি নির্ণয় করো এগুলো। ওকে, তো সেম কোয়ালিটির প্রশ্ন হচ্ছে এগুলো, যেটাও সেম কোয়ালিটি প্রশ্ন, এটা দেখবেন। আর এখানে এই যে প্রশ্নটা আছে 5 নম্বর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা দেখে গেলে হবে। আর এখানে 1 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট আর কি, ব্রাঞ্চ পয়েন্ট নির্ণয় করো, তো এগুলো দেখলে হবে এখানে। ওকে, সাবটা থ্রিতে আসছি, সাবটা থ্রিতে এটার কথা বলছিলাম, কোসিন ইন্টিগ্রাল উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ। আর একটা উপপাদ্য এখানে যেটা দিছে এটা দেখে রাখতে পারেন, 15 সাল আসছে। তো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে এটা। ওকে, তো এই প্রমাণটা দেখে রাখবেন, 4 নম্বর যে প্রমাণের কথা বলছে এখানে এটা, তো এগুলো দেখবেন। আর কোসির যোগাযোগ সূত্র প্রয়োগ করে এটার মান বের করো, এই প্রশ্নটা দেখবেন। আর এটার কথা বলছিলাম, এই উপপাদ্যটা লিও বিলের উপপাদ্য যেটা দেওয়া আছে, প্রমাণ বর্ণনা এবং প্রমাণ এটা। ওকে, আচ্ছা খ বিভাগে কিছু প্রশ্ন দেখে গেলেই হবে, এখানে জাস্ট 2টা প্রশ্ন দেখবেন, 1 নম্বর এবং 3 নম্বর। ওকে, চতুর্থ অধ্যায় আসছে, আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আচ্ছা খ বিভাগে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হচ্ছে এই যে ব্যতিক্রমী বিন্দু শ্রেণী বিভাগ এবং প্রত্যেক প্রকারের সঙ্গে এবং উদাহরণ, বিভিন্ন সময় আসছে দেখে যাবেন। একটা হচ্ছে লরেন্ট বিস্তৃতি, আর একটা হচ্ছে টেইলর বিস্তৃতি। তো লরেন্ট বিস্তৃতি এখানে যে 2টি প্রশ্ন দেওয়া আছে, লরেন্ট দ্বারা বিস্তার, এই 2টা প্রশ্ন আপনারা দেখে যাবেন। সেম কোয়ালিটির প্রশ্ন হচ্ছে এটা, তো একটু নিয়মের দিকে ফলো করে একটু পড়ালেখা করলে, মনোযোগ দিয়ে পড়ালেখা করলে আশা করি এগুলো দিতে পারবেন আপনারা। ওকে, খ বিভাগ দেখি, সো লরেন্ট দ্বারা বিস্তৃতি, আর একটা যেটা বলছিলাম টেইলরের দ্বারা বিস্তৃতি করো, এই যে টেইলর দ্বারা এবং লরেন্ট দ্বারা, এই 2টা ধারার যে নিয়মের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা বের করবেন। ওকে, হ্যাঁ সিঙ্গুলারিটি নির্ণয় করতে বলছে, রেসিডিউ অবশেষ, আর একটা হচ্ছে ব্যতিক্রমী নির্ণয়, তো এই প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন। আর এখানে একটা মান বের করতে বলছে, এটা বের করবেন, এটা একটু দেখে যাবেন। ওকে, আচ্ছা এবার যেটা বলছি 5ম অধ্যায় বলছি বাদ দিতে, সর্বশেষ অধ্যায় কনফর্মাল ম্যাপিং, তো এখানে বেশি একটা প্রশ্ন দেয় নাই তারা, তো এখানে জাস্ট 2টা প্রশ্ন পড়বেন, বিশেষ করে 3 নম্বর প্রশ্নটা প্রায় 100% পড়েন একটা প্রশ্ন, 3 নম্বর এবং 8টা প্রশ্ন হচ্ছে 2 নম্বর, এই 2টা প্রশ্ন দেখবেন। আর এখানে এই যে 2 নম্বর যে প্রশ্নটা আছে এটা, আর 5 নম্বর যে প্রশ্নটা আছে, এই 2টা দেখবেন, পাশাপাশি এরপরে যদি সময় থাকে 3-4 দেখবেন। ওকে, তো এই ছিল সাজেশনমূলক আলোচনা, যেটা বলছিলাম 5ম অধ্যায় বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো একটু ভালোভাবে যদি আমরা প্রিপারেশন নিতে পারি তাহলে এই সাবজেক্টে আমাদের ভালো করা সম্ভব হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যক্ত করে, এবং আপনাদের সবার পরীক্ষা ভালো হোক সে আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে 2021 প্রশ্ন, এটা দেখার দরকার নাই। আচ্ছা 2021 প্রশ্নটা একটু দেখাই দিই, অনেকের কাছে নাও থাকতে পারে 21 প্রশ্নটা। আচ্ছা এই হচ্ছে 21 প্রশ্নটি, সেগুলো বাদ দিবেন, হ্যাঁ এই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়বেন। আর ক বিভাগের জন্য বিগত কয়েক বছর, বিগত 4-5 বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লে হবে, এবং অবশ্যই 2021 প্রশ্ন যেগুলো আসছে সেগুলো বাদ দিয়ে। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।